হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ, ব্লগ নাম্বার 16। এই ব্লগটি হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন থেকে আমি যখন মাল্টায় ব্যাক করছিলাম সেই সময় আসলে করা একটি ব্লগ। কারণ হচ্ছে আমি পুরো জার্নিটা আপনাদের দেখাতে চেয়েছি যে পর্তুগালের লিসবন থেকে যখন মাল্টাতে আসা হয় তখন কি কি প্রবলেম ফেস করতে হয় বা কি কি জায়গাতে আমাকে কথা বলতে হয়, কিভাবে আমি আসতে পেরেছি, সবকিছু আমি ব্লগে দেখানোর চেষ্টা করব। ব্লগটি খুব বেশি বড় করব না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি সবার ভিডিওটি খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে নাস্তা সেরে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এন্ড আমার সাথে মামু ছিল, তো মামু আমাকে এয়ারপোর্ট পর্যন্ত আসলে লিভ দেওয়ার জন্য তিনি আমার সাথে চলে এসেছেন। এন্ড এছাড়াও আমার একটা কাজ রয়েছে, তা সেখানে মামুকে প্রয়োজন ছিল আমার, সো এই জন্য হচ্ছে উনি আমার সাথে করে এসেছিলেন। এন্ড আমি প্রথমে হচ্ছে লঞ্চে করে নদীর এপারে চলে আসি, মানে মেইন লিসবনে চলে আসি। এন্ড সেখান থেকে লঞ্চ টার্মিনাল থেকে আমি বের না হয়ে সেই লঞ্চ টার্মিনালের নিচেই হচ্ছে আপনার ছিল হচ্ছে মেট্রো স্টেশন। আমি মেট্রোতে ধরে আমি যাব হচ্ছে আরেকটা নতুন স্টেশনে, এটা অনেক বড় একটা স্টেশন, সেখানে গিয়ে আমি আমার কাজটা করব। তো দেখতে পাচ্ছেন আমার, আমি ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন আসার পর আমি ট্রেনে উঠে যাই এন্ড সেখান থেকে হচ্ছে আমি যাই হচ্ছে আমার যেখানে আমার কাজ ছিল, দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি অলরেডি। এন্ড এখানে হচ্ছে আমার যেহেতু পর্তুগালের ট্যাক্স আইডি হোল্ড করি, তো সেই জন্য হচ্ছে আমি এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য যে কার্ডটা তারা দেয় সেটা আমি নিতে পারছিলাম। তো আমি সেটা নিয়ে চিন্তা করেছিলাম যে মালটা ব্যাক করব। এই কার্ড থাকলে আসলে কোনো ক্ষতি নাই, সাপোর্ট ডকুমেন্ট হিসেবে থাকবে। আমি কার্ডটা নিয়ে সোজা হচ্ছে আবার মেট্রোতে উঠে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য। একদম ওই মেট্রো স্টেশন থেকে সরাসরি আমি এয়ারপোর্টে চলে আসি, কারণ এয়ারপোর্টের সাথে পৃথিবীর উন্নত দেশগুলোতে হচ্ছে মেট্রো কানেকশন ডিরেক্ট করা থাকে। আমাদের দেশেও হচ্ছে খুব শীঘ্রই আশা করি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি পর্তুগালের যে মেইন এয়ারপোর্টটা আছে সেখানে চলে এসেছি। এন্ড আমি এখানে আসার পরে হচ্ছে আমাকে এখান থেকে বাসে করে টার্মিনাল 2 যেতে হবে, কারণ আমি এখন আসি টার্মিনাল 1-এ। তো এটা হচ্ছে টার্মিনাল 2-টা হচ্ছে আর একটু দূরে, তো এখানে শাটল বাসের মাধ্যমে তারা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিল টার্মিনাল 2-র দিকে। তো আমি অলরেডি চলে এসেছি টার্মিনাল 2-এ। এন্ড এখান থেকে হচ্ছে আমি ভিতরে যাব, আমার চেক ইন কমপ্লিট করব, তারপর হচ্ছে আমাকে ওয়েট করতে হবে ফ্লাইটের জন্য। তো আমি চেক ইন করার জন্য যাচ্ছি আমার চেক ইন কাউন্টারের দিকে। প্রত্যেকটা এয়ারপোর্টে বেসিক্যালি সেম সিস্টেম। এন্ড আমার এখানে আসলে এক্সট্রা করে কোনো হ্যাজেল পোহাতে হয়নি বা হচ্ছে কোনো রকমের কোনো ঝামেলা পোহাতে হয়নি। আমি যেহেতু মাল্টাতে বৈধভাবে থাকি, সো আমার আসলে যে আইডি কার্ডটা ছিল সেই আইডি কার্ডটা তারা দেখতেও চায়নি, যদিও আমার কাছে সাপোর্টিভ ডকুমেন্টস সেটা ছিল, আমার আসলে কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওই যেটা বলে যে শপিং কমপ্লেক্স, যেটা সব এয়ারপোর্টে থাকে আপনার হচ্ছে বোর্ডিং করার আগে আসার রাস্তাটা এবং হচ্ছে চেকিং এর পরে এই যে জায়গা থেকে সেটা করার পরে আমি চলে আসি হচ্ছে বোর্ডিং এরিয়াতে। সেখানে এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপরে তারা আমাদেরকে কল করে, মানে আমাকে কল করে, দেন হচ্ছে আমি এয়ারে ওঠার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন লাইন ধরে দাঁড়িয়ে আছি আমরা। 1x1 আমাদেরকে আসলে এয়ারে উঠাচ্ছে। এন্ড সত্যি বলতে এখানে আমি এমন ভাবেই রওনা দিয়েছিলাম যেন আমাকে খুব বেশিক্ষণ বসে থাকতে না হয়। আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসেছিলাম এয়ারপোর্টের মধ্যে। তারপরে যাই হোক আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে যায়। বোর্ডিং কমপ্লিট হওয়ার পরে তারা বেসিক্যালি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেয় এবং হচ্ছে মেইন দরজাগুলো বন্ধ করে দেয়। তারপরে আমাদের বিমানটা হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে আসলে তার গন্তব্যের দিকে চলতে থাকে, রানওয়ের দিকে চলতে থাকে, এবং এখন আমরা উড়াল দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা শহর হচ্ছে লিসবন, আর আকাশ থেকে সেটা অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি যখন আকাশে উড়াল দিয়েছি লিসবন পুরো শহরটা কত সুন্দর লাগছে। তাগোস নদীর তীরে একদম পরিকল্পিত ভাবে গড়ে ওঠা একটা শহরের নাম হচ্ছে লিসবন শহর। আমার পর্তুগালের লিসবন থেকে মাল্টাতে যেতে সময় লাগবে 4 ঘন্টার মতন, সো আমি এখন 4 ঘন্টা ইয়ারে থাকবো এন্ড প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আমি এর মাঝখানে আমি মাল্টাতে পৌঁছাবো হচ্ছে রাত হয়ে যাবে আমার, কারণ আমি এখান থেকে বিকালে রওনা দিয়েছি। আমি সেই সব উপলক্ষে আমি সানসেটটা দেখতে পারবো আমি আকাশের মধ্যে। দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজটার নাম হচ্ছে ভাস্কো দা গামা ব্রিজ, এর মধ্যে সবচেয়ে বড় ব্রিজ গুলোর মধ্যে এটি একটা। এর দৈর্ঘ্য হচ্ছে 12.8 কিলোমিটার, মানে পদ্মা সেতুর প্রায় দ্বিগুণ দৈর্ঘ্য। একটা খুবই মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার এই জার্নিতে আমার সিটটা ছিল হচ্ছে এই ইয়ারের সামনের সিটটা ছিল হচ্ছে আমার, একদম পাইলটের পিছনের সিটটা ছিল আমার। এটা খুবই ভাগ্যক্রমে আসলে পাওয়া যায়, এটা নেওয়ার জন্য এক্সট্রা করে টাকা দিতে হয়, বাট আমার আসলে কোনো কিছু পে করতে হয়নি, তারা আমাকে নিচে থেকে এই সিটটা তারা আমাকে দিয়েছে বসার জন্য। তো আমি খুবই এনজয় করতে করতে এসেছি, পাইলটের সাথে কথা বলেছি, কেবিন ক্রুদের সাথে কথা বলেছি, অনেক কিছু জেনেছি।
আছি এই সম্পর্কে। তো যাই হোক, আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন যেহেতু সবার সামনের সিটটা আমার ছিল, তো আমি সবার আগে প্লেন থেকে নামবো। বিনকুরুরা যখন হচ্ছে আমাদের নামার জন্য হচ্ছে আমাদের গেট রেডি করছিল, তখন আমি আসলে পাইলটের সাথে কথা বলছিলাম এবং সেখানে দেরি হয়ে যায়। অ্যান্ড সেক্ষেত্রে হচ্ছে আমি এক নম্বরে না নামতে পেরে আমি আসলে একজনের পরে মানে দুই নম্বরে আমি আসলে নামি। আমার পাশের সিটে যিনি বসছিল তিনি আসলে আমার আগে নেমে গিয়েছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে মালটাতে ল্যান্ড করে গিয়েছি। আমাদেরকে কানেক্টিং বাসে করে হচ্ছে আমাদের ডিপার্চার লঞ্চে দিয়ে গেল, আমরা সেখান থেকে বেরিয়ে যাবো। এখন আমি এখন চলে যাবো আমার বাসায়। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এতটুকুই ছিল, খুবই ছোট্ট একটা ব্লগ, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।